মর্নিং মুনজিত ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাগানের মধ্যে থেকে ব্লগটা শুরু করছি পাশে বনফায়ার নিয়ে। গত ব্লগে পিছনের দিকে বনফায়ারটা করা হয়েছিল, এখন ওই জায়গায় রোদ হয়ে গেছে বলে আজকে এই জায়গায় করলাম। এই জায়গাটা বেশ ঠান্ডা ছায়া আছে। তো আমার শাশুড়ি মা তো একটু মানে পোড়া খেতে ভালোবাসে, যে কোনো বেগুন পোড়া হোক, পটল পোড়া হোক। আমাদের বাড়িতে কোনো রকম কোনো উনুনের ব্যবস্থা নেই। আমি বিয়ে হয়ে এসে এসেছিল, তো তারপর পরেই সেসব পাট চুকে গেছে। তো যাদের উনুনে পুড়িয়ে খাওয়া অভ্যেস, তাদের গ্যাসে পুড়িয়ে খাওয়াটা সত্যি শান্তির হয় না, মানিয়ে নিতে হয়। তাই তিনি মানিয়ে নেন। তা আমার মনে হলো যে আজকে শাশুড়ি মায়ের স্বপ্নটা ইচ্ছেটা পূরণ করি, আর যখন আমার সময় আছে, ছুটি আছে। তো আমি পটল নিয়ে নিয়েছি, সরিষার তেল নিয়ে নিয়েছি, বনফায়ার আমার রেডি, আর এই যে আমার শিকড়ে দি। তো এখন পটলগুলোতে সরিষার তেলটা মাখিয়ে নিই। এই শিকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তেলটা মাখিয়ে নিলাম। তারপরে পটলগুলোকে এরকম গেঁথে দিব। শিকের এখানটা একটু বেকার বাঁকানো আছে যাতে বেরিয়ে না যায়। আর একটা কথা হচ্ছে, মা কিন্তু জানে না, মাকে এটা আমরা সারপ্রাইজ দিব। আর তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের আশাও খুব ছোট ছোট, স্বপ্ন ছোট ছোট, চাহিদাও ছোট ছোট। মা খুব কিন্তু খুশি হবেন, এটা আমি বলতে পারি। যে মা যখন দেখবে যে এরকম বনফায়ারে করে মাঞ্চনে এটা মানে নিয়ে পুড়িয়েছি, আর একদম মাকে খেতে বসেই আমি দেখাবো, সারপ্রাইজ দেবো। তো জ্বালানোর আগে আমি এই শিকটা ঢুকিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ খুব জ্বলে যাবে যা দেওয়ার সঙ্গে সঙ্গে। তো হ্যাঁ, এই যে রেডি করে দিলাম, এখানে সুন্দরভাবে থেকে গেল। দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিতে হবে, নালে একদিকেই পুড়ে যাবে আর অন্য দিকটা কাঁচা হয়ে থাকবে। এটা লক্ষ্য রাখতে হবে যেন সব দিকটা সমানভাবে পড়ে। আমি উল্টে পাল্টে দিয়েছি, একটু উল্টে পাল্টে না দিলে কি হবে, উপরের দিকটা যেদিকটা উপরের দিকে থাকবে সেদিকটা কাঁচা হয়ে থাকবে, আর চারিদিক যাতে সমানভাবে পড়ে সেদিকটা দেখতে হবে। তো দেখো আমার চারিদিক মানে পটলের চারিদিকটায় সুন্দরভাবে পুড়ে গিয়েছে। শিকটা প্রচন্ড গরম হয়ে গেছে, তো সেই জন্য সারাশি নিয়ে এসেছি, প্রিকশন নিয়ে করাই ভালো। তো দেখো কত মোটা মোটা ছিল, পুরো একদম একটুখানি হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার বারবিকিউ, একটু ঠান্ডা করে নিয়ে আসলাম। পোড়া খোসাটা উঠে যাচ্ছে, দেখো। Thank you.
দেখি লবণ হয়েছে কিনা। দারুণ।